সে সাতখানা গাড়ির মধ্যে পাঁচখানা বাতিল হয়ে যাবে 2025-এর মধ্যে। তা দুখানা গাড়ি নিয়ে আমরা কীভাবে রুট চালাবো? অবশ্যই বাসে ঘাটতি দেখা যাবে, মানুষ কিসে করে আসবে? সে নিয়ে তো একটা পরিষেবা সরকারকে দিতে হবে। গাড়ি কমে যাওয়ার জন্য আমাদের কর্মীরা সব বেকার হয়ে যাচ্ছে, সংসার চালাতে পারছে না, সপ্তাহে একদিন দুদিন ডিউটি। এই সারাদিন গাড়ি চালিয়ে 500 টাকাও মাইনে হয় না। এত গাড়ি বাদ হলে সরকার চালাবে কী করে? সরকার তো এরকমভাবেই চলছে, সব কিছুতেই তো সরকারের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে। কেন আমাদের অনেক স্টাফ আমাদের হয়ে যাবে, বেকার হয়ে যাবে। বেসরকারি বাস 15 বছর পেরিয়ে গেছে, সেই সমস্ত বেসরকারি বাসগুলিকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ 2009 সালে রেজিস্টার হওয়া সমস্ত বাসগুলিকে চলতি বছরের 31 জুলাইয়ের মধ্যে বন্ধ করে দিতে হবে। এই সমস্ত বাস যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি রাস্তাঘাটে বাসের ঘাটতি দেখা যাবে? এর জেরে সাধারণ মানুষ সহ বাস চালক এবং কন্ডাক্টর কতটা সমস্যার সম্মুখীন হবে আজ কথা বলে নেবো তাদের সঙ্গে। দাদা, আপনাদের কটা বাস এবছর বাতিল? আমাদের এই বছরে বাতিল যাবে 2025-এর মধ্যে, পাঁচখানা গাড়ি বাতিল হয়ে যাবে, দুখানা থাকবে গাড়ি। এই দুখানা গাড়ি নিয়ে আমরা কীভাবে চলবো এইটা? আর আমরা যদি চাইছিলাম আর 2 বছর করে যদি বাড়াতো মালিকরা এরা, তাহলে আমাদের ভালো হয়। কারণ আমাদের অনেক স্টাফ আমাদের হয়ে যাবে, বেকার হয়ে যাবে। তাহলে কোথায় যাবো এখন? আবার অন্য কোনো রুটে যদি যায় এখন ডিউটি পাবো কি পাবো না? কোনো আজকানা সব গাড়ি তো আস্তে আস্তে সব খাটাই হচ্ছে, স্টাফ তো এক জায়গায় সব জড়ো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাই হলো আমাদের আত্মীয়। সেটা সঠিক আমি বলতে পারছি না, তাও ম্যাক্সিমামটা কিছুটা তো যাবেই, কিছু গাড়ি রিনিউও হয়েছে, কিছু গাড়ি আরও বাকি আছে, ঠিক আছে, যেটা হবার কথা আছে। তবে সরকারকে আর কোর্টকে দুটোইকে মানে স্যাম্পেথেটিক্যালি মানে ইস্যুতে মানে বিবেচনা করা উচিত। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যেটা সরকারের নির্দেশ আছে, হাইকোর্টে যেটা রায় দিয়েছেন যে 15 বছর পর, তার মধ্যে তো অনেক গাড়ি মানে বসার সম্ভাবনা আছে। কিন্তু ঘটনা হচ্ছে গাড়ি বসালেই তো হবে না, পরিস্থিতি হিসাবে তো কাজ করতে হবে। লকডাউনের সময় অনেকগুলো গাড়ি মানে প্রায় 2 বছর মানে ইন গ্যারেজ ছিল গাড়িগুলো, সেইখানে শ্রমিক যে ওই সঙ্গে জড়িত যত রকমের লোক আছে, স্টার্টার হোক, শ্রমিক হোক, মালিক হোক, সবাই মানে লুজার হয়েছে। এই ক্ষেত্রে একটু বিবেচনা করা উচিত, ভাবা উচিত যে মানে এই শ্রমিকদের সমস্যা যেটা আছে তাকে কীভাবে পূর্তি করা যায়, অতএব এইটাকে এক্সটেন্ড করা উচিত। মতামত বলতে গেলে, মহামান্য আদালত যে রায়টা দিয়েছেন ওটাকে তো মান্যতা দিতেই হবে। আমরা ভারতবর্ষের নাগরিক, আদালতের রায় তো আমরা এড়িয়ে যেতে পারি না, কিন্তু সরকারের এদিক দিয়ে একটু আমাদের দিকে দেখা উচিত। 15 বছরের গাড়িগুলো যে বাতিল হবে, বাতিল করার পরে বাতিল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে নতুন কন্ডিশনে মালিকদের যা অবস্থা আছে আর যা গাড়ির ক্ষয়ক্ষতি বাদ দিয়ে যে ধরনের মালিকরা পয়সা পায়, তাতে করে নতুন গাড়ি দেওয়ার কোনো মালিকের ক্ষমতা নেই। আমাদের মত কী হবে? আমাদের মত আর 3 বছর দিলে এক্সট্রা ভালো হবে, কারণ লকডাউনের জন্য তো আমাদের একটা ঝাড় হয়ে গেছে, 3 বছর দিলে আমাদের সুবিধা। দেখুন, সব গাড়ি যদি 15 বছর পরে বাতিল হয়ে যায় খুবই সমস্যায় পড়ে দেবে সাধারণ যাত্রীকে, প্লাস আমাদেরও দুর্ভোগ পোয়াতে হবে। কারণ ওটা যদি একটু বাড়ানো হয় খুব ভালো হয়। সব গাড়ি যদি 15 বছরেই তো 15 বছরের আওতায় চলে আসে, 2024 মানে 26-25-এর মধ্যে বাদ হয়ে যাবে, তাহলে এত গাড়ি বাদ হলে সরকার চালাবে কী করে? আর সাধারণত শুধু সরকারি গাড়ি তো এখন নামছে না, নামবে করে তো কবে শোনা হয়ে গেছে, কিন্তু এখনও নামেনি। নামলে তো ভালো হতো, কিছু পাবলিকেরও ভালো হতো, আমাদেরও সুবিধা হতো। আমাদের মোট করোনার আগে পর্যন্ত 22খানা গাড়ি রুটে চলতো, করোনার সময় গাড়ি 17খানা কাটাই হয়ে গেছে, এখন বর্তমানে 8খানা চলছিল, আর এই 2-3 মাসের মধ্যে আরও 2খানা কাটাই হয়ে যাবে, 6খানা গাড়ি আমাদের চলবে। তাই এবার 2-4 বছর করে সব আছে বয়স, কিন্তু মেন হচ্ছে গাড়ি কমে যাওয়ার জন্য আমাদের কর্মীরা সব বেকার হয়ে যাচ্ছে, সংসার চালাতে পারছে না, সপ্তাহে একদিন দুদিন ডিউটি। তাছাড়া মেন রুটে অটো টোটো সব দিয়ে, মেন রুটে গাড়ি অটো টোটো দিয়ে দিয়েছে, গাড়িগুলো সব লসে রান করছে, পয়সা হচ্ছে না, মাইরা গাড়ি রান করে দিচ্ছে। এই সময় ছোটো গাড়ি প্রচুর পরিমাণ বেড়ে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না ছোটো গাড়ির চাপেতে, এই পরিচিত অবস্থা হয়ে রয়েছে, সংসার চালানো আমাদের খুব বিপদ হয়ে যাচ্ছে। সাধারণ নাগরিক হিসেবে তো অবশ্যই এই সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ যেহেতু বাস এমনিতেই কম, তার উপরে এই পরিবহনের মানে পরিবহন ব্যবস্থার যা অবস্থা বর্তমানে এমনিতেই কম রয়েছে, তার উপরে যদি আরও বাস তুলে নেওয়া হয় তাহলে মানুষের যাতায়াতে আরও সমস্যায় পড়বে, অনেক সমস্যা হচ্ছে, বিশেষ আমাদের বয়স্ক লোকদের জন্য, বা ঠিক মতো বাস পাচ্ছি না, সমস্যা তো হবে। কারণ আমি তো রিটায়ারমেন্ট, আমি তো এই 75/1 যাই আসি, এই তো সমস্যা তো হবেই। এই রায়কে আমি সমর্থন করি না,
15 বছরের বাসকে যদি তুলে নেওয়া হয় তাহলে তো সব বাসই আস্তে আস্তে উঠে যাবে। একটা মানুষ যে এতদিন ধরে বাসটা চালিয়ে খাচ্ছে, তার 15 বছর বাদে সেই বাসটাকে তুলে নিচ্ছে, তার পরিস্থিতিটা কী আসবে সেটা কি সরকার দেখছে? বা সরকার কি এর জন্য কোনো অনুদান দিচ্ছে? কোনো অনুদান দিচ্ছে না। সরকার অনুদান দিতে যেদিনকে দেবে সেদিনকে যাতে বাসগুলো তোলে, সেটাই তাহলে ভালো হয়। বিকল্প প্রক্রিয়া আর কি, বিকল্প প্রক্রিয়া এখন সরকার এখন যেখানে আছে যেভাবে আছে, সরকারের নির্দেশ সবাইকে মেনে চলতে হবে, আর কি করতে পারবে? সরকার যেদিনকে নিজেদের নিয়ম চেঞ্জ করবে সেদিনকে চেঞ্জ হবে। আপনাদের যে কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে সমস্ত গাড়ি 15 বছর হয়ে গেছে সেই সমস্ত গাড়িকে বাদ দেওয়া হবে, কিন্তু আপনারা দাবি করছিলেন যে বাড়ানোর জন্য। হ্যাঁ, আমাদের তো লকডাউনে তো অনেক তো গাড়ি তো মিনিমাম তো ওই যে 6 মাসে যে লকডাউনটা ডাকলো তখন তো আমাদের তো খুব অসুবিধা হয়েছে, গাড়িগুলোও তো চলিনি ঠিক মতো। আর ইয়ে গাড়িগুলো এখন যে কাটাই হয়ে যাবে ঠিক, তাহলে এখন এমন আমরা কী করে করবো সেটাই হলো মেন আমাদের। মানে এখন তো যা আমাদের পরিস্থিতি বাজারে, এই সারাদিন গাড়ি চালিয়ে 500 টাকাও মাইনে হয় না ঠিক। এত বড় গাড়ি চালিয়ে 500 টাকা যদি মাইনে যদি না হয় তাহলে কী করে হবে? তাও 2 বছর যদি বাড়ায় তাহলে জিনিসটা আমাদের একটু হেল্প হয়। হ্যাঁ, করোনার সময় যে বন্ধ ছিল তখন আমাদের 2 বছর করে বাড়ানো আমাদের উচিত। না, পরিবহন মন্ত্রী আবেদন করেছিলাম আমরা, কিন্তু পরিবহন মন্ত্রী কোনো কেয়ার করেনি আমাদের। 3 বছর লকডাউনে তো বাস চলেনি, তার জন্য তো মালিকরা বা স্টাফ আমরা ঝাড় খেয়েছি। 3 বছর হলে আমাদের সুবিধা হবে মনে করছে বলে দেখুন, কোর্ট যখন যেখানে রায় দেবে তার কিছু করার নেই, কোর্টের রায়কে সবাইকে মানতে হবে। কোর্টের যেই রায়টা দেবে সবাইকে মানতে হবে, মালিক পক্ষ প্লাস স্টাফ পক্ষ আমাদেরকেও মানতে হবে। কিন্তু আমরা দাবি করছি যদি একটু এটা বাড়িয়ে দেওয়া হয় খুব ভালো হয়। আমাদের সিন্ডিকেট থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে পরিবহন মন্ত্রীকে, এবং উনি বিবেচনা করে চিন্তাভাবনা করবেন। 2 বছর করে বাড়ালে মালিকগুলো বাঁচবে, কারণ 15 বছরে লোন শোধ করা যাচ্ছে না। বর্তমানে মূল্যবৃদ্ধি সব কিছু খরচা বাদ দিয়ে ডিজেল মোবিলের দাম অত্যন্ত বেড়ে গেছে, যন্ত্রাংশের দাম বেড়ে গেছে, পেয়ার পার্টসের দাম বেড়ে গেছে, যার জন্যে মালিকরা গাড়ি চালাতে পারছে না। গাড়ির সংখ্যা মানে ছোটো গাড়ি বেশি বেড়ে যাওয়ার জন্যে বাসগুলো মার খাচ্ছে, প্যাসেঞ্জার পাচ্ছে না। নতুন বাস নামাতে তো অনেক খরচ, প্রায় 30+। তা সেই তুলনা যা ডিজেলের দাম আছে, ইন্ধনের যা দাম আছে, যা খরচ আছে, হ্যাঁ 30+ লাখ তো এই দাম বাড়ছে। তারপরে এর মোবিলে খরচা, মানে পার্টস খরচা, ইন্স্যুরেন্সের খরচা, টোটাল মিলিয়ে দেখা যাচ্ছে যে মালিকের ঘরে কিছু থাকে না। ন্যাচুরালি নামাতেও অনেকটা কষ্ট, এত টাকা কোথায় পাবে? অবশ্যই বাসে ঘাটতি দেখা যাবে, মানুষ কিসে করে আসবে? সে নিয়ে তো একটা পরিষেবা সরকারকে দিতে হবে। শুধু সরকারি ভরসাই তো আমরা নেই, আমরা পাবলিক সার্ভিস করি, আমরা কম পয়সায় চলি, কম পয়সার গাড়ি হচ্ছে এই পাবলিক বাস। সেখানে মহামান্য আদালত যেটা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে যদি সরকার সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের কোনো ফ্যাসিলিটি দিয়ে গাড়ি ইনস্টলমেন্ট ভিত্তিক বা লোন ভিত্তিক বা ইন্টারেস্টে কম দিয়ে যদি মালিকদেরকে ফ্যাসিলিটি দেওয়া হয় তাহলে প্যাসেঞ্জারদের যে দুর্ভোগ সেটা কাটিয়ে ওঠা যাবে। কিন্তু সরকার যেটা করবে সেটা তো আমরা বলতে পারি না, সেটা সরকার সিদ্ধান্ত নেবে। নতুন গাড়ি নামাতে গেলে অসুবিধা বলতে গেলে গাড়ির যে এখন পজিশন হয়ে গেছে, নতুন গাড়ি তো রুট পারমিট দিচ্ছে না, যদিও দেয় গাড়ির যা দাম বেড়ে গেছে, সাধারণ লোকের পক্ষে গাড়ি ব্যবসা করা উচিত না, মানে সুবিধা পাবে না, কারণ এখন অতিরিক্ত দাম বেড়ে গেছে, পার্টসের দাম, গাড়ির দাম প্রচুর বেড়ে গেছে। আগে যে দামটা ছিল সে দামটা আর নেই, সাধারণত লোক এখন ব্যবসা করতে পারবে না। গাড়ি যেটুকু আছে ওটাই পুরনো গাড়ি নিয়ে চালালে তবুও কিছু সমস্যার সমাধান হতে পারে। 30-35 হাজার টাকা নতুন গাড়ি করতে গেলে ঘরে মাইরা করে নিতে পারছে না, 30-35 লক্ষ টাকা খরচ হবে এখন। আগের তুলনায় এখন ইনকাম কমেছে? হ্যাঁ, এখন ইনকাম তো কমে গেছে তো আগের থেকে। কত সংখ্যক বাস ছিল আপনার? আমাদের সংখ্যা ছিল আগে আমাদের 17টা গাড়ি ছিল, এখন আছে সেই গাড়িটা আমাদের দাঁড়িয়েছে 7খানা গাড়ি, 10খানা গাড়ি সব বিক্রি করে দিয়েছে মালিকরা, যার যার মতন কাটাই করে দিয়েছে, এই করেছে। মানে এখন এই 7খানা গাড়ি রয়েছে, 7খানা গাড়ির মধ্যে 5খানা বাতিল হয়ে যাবে 2025-এর মধ্যে। তা 2খানা গাড়ি নিয়ে আমরা কীভাবে রুট চালাবো? আমাদের বাসের নাম্বারটা 30A 30A, হ্যাঁ আমাদের বেদিয়াপাড়া 30A বাস স্ট্যান্ডের আপ টু ধর্মতলা। দেখুন, একটা কি হয় যে কোনো মানে ব্যবসায় একটা হয় যে ব্যবসায় করে এসি কম আর বেশি, ওইটা তো লেগেই থাকে, ঠিক আছে। লস হলেও একটা পাবলিক সার্ভিস আছে, ওইটাকে লস হলেও কিছুটা ক্ষতিপূরণ দিয়েও, লেকিন কিন্তু কত দিন? ঘটনাটা হচ্ছে এইভাবে যদি সরকার যদি কোর্ট দুটোইকে, আমি তো বলবো দুজনকে উভয় পক্ষকে বিবেচনা করে মালিকদেরকে একটু সিম্প্যাথি দরকার। না, ইনকাম কমে গেছে, বাস না চললেও ইনকাম কোথার থেকে হবে আমাদের? পুলিশই শুধু রাস্তাতে আছেই, পুলিশ তো যদি একদম যাচ্ছে তাই অবস্থা রাস্তার। এখন তো সরকারি বাস প্রায় নেই বললেই চলে।
মানে কি বলবো আর, সরকার তো এরকমভাবেই চলছে, সব কিছুতেই তো সরকারের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে চলছে, বিভিন্ন মানে পশ্চিমবঙ্গে এখন বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। সরকারি বাস নেই বললেই চলে। যদি বাস বাতিল হয়ে যায় আপনাদের কতটা সমস্যা হবে? আমাদের অনেকটাই সমস্যা হবে। ঠিক এখন দেখুন, এখন যদি এই রুট দিয়ে যদি অন্য কোনো রুটে যায় অনেক কিছু আমাদের হেলে সেরকম এ পারবো না, ফেসিলিটি যেটা আমাদের এক জায়গায় থাকতে থাকতে একটা কাজ করে করে যে অভ্যেসটা হয়ে যায়। আর অন্য কোনো রুটে গেলে এখন তোমাকে মিনিমাম ওই এক মাস মিনিমাম তোমাকে রুটে ঘুরতে হবে, সেই এক মাস যে ঘুরবো, আমার তো বউ বাচ্চা আছে, বাড়ি ভাড়া নিয়ে থাকি, এই নিয়ে থাকি, ঠিক আছে, সেখান আমার কী পরিস্থিতি হবে সেটাই। কেন দুবছর করে যদি বাড়ালে আমরা এই রুটে তাহলে আমরা একটুখানি কী বলতে হেল্পটা হয় আমাদের, তাহলে গাড়িগুলো আমরা চালাতেও পারবো আর মালিকরাও একটু বাঁচবে। কারণ মালিকদের যে আমাদের মালিকদের যে লকডাউনের সময় যে এ হয়েছে, ঠিক আছে, সেই ক্ষতিপূরণ তো মালিকদের তো আমরাও দিতে পারিনি আর মালিকরাও আমাদের দিতে পারিনি। যা করেছে তোমরা যা ইচ্ছা করো, মালিকরা বলেই দিয়েছিলো যা ইচ্ছা তোমরা করো, কিন্তু আমরা দিতে পারি না, কারণ আমাদের তো গাড়ি চলছে না, সত্যি গাড়িগুলো তো চলছিলো না, মালিকদের কাছে আমরা কীভাবে হাত পাতবো? একজন মধ্যবিত্ত নাগরিক হিসেবে সবসময় তো আর চার চাকা বা অন্য কিছু ইউজ করা যায় না, পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে সবসময় বাসকেই সবাই মানে ব্যবহার করে থাকে। যদি এত সংখ্যক বাস উঠে যায় তাহলে আপনাদের আর কী কী সমস্যার সম্মুখীন হতে পারে? বর্তমানে জিনিসপত্রের দাম এখন প্রচুর হারে বাড়ছে, সেই কারণে সেই অনুযায়ী মানুষের মজুরি বাড়ছে না, তার ফলে যদি এখন মানে অন্য জিনিস যদি মানুষকে যদি এইখানেও যদি সেখানে বেশি পয়সা ঢালতে হয় তাহলে মানুষ আর কোথায় যাবে? কিন্তু আর বর্তমানে তো পশ্চিমবঙ্গের অবস্থায় জানেন, চাকরি বাড়তি সেরকম নেই, কোনো বেসরকারি চাকরিও নেই, আর সরকারি চাকরির তো এই অবস্থা বর্তমানে রয়েছে, এটাই আর সমস্যা তৈরি হবে বিভিন্ন রকম সমস্যা তো অবশ্যই হচ্ছে। তারপর আরেকটা কথা হচ্ছে, এখানে সরকারি বাসে একরকম ভাড়া, প্রাইভেট বাসে একরকম ভাড়া, সেই যে ভাড়া যে যারা বেশি নিচ্ছে সেটা সরকার কোনো সমাধান করতে পারে না, হাইকোর্টে কেস চলছে, সেটাও কোনো সমাধান হয়নি। সরকারি বাস নেই বলেই চলে, পাওয়াই যায় না, পাওয়া যায় না, প্রাইভেট বাসগুলো বন্ধ করে, হ্যাঁ প্রাইভেট বাস বন্ধ হয়ে যায় তাহলে বিপদে পড়ে যাবো তো আমরা, তখন আমরা এই ধরুন পেনশন নিতে আসি, হ্যাঁ তখন তো আমার ট্রেনে আসি না, বয়স হয়ে গেছে, এখন ওই বাসই আমাদের ভরসা এখন। হ্যাঁ আমি আরবিআইতে কাজ করি, ওখান থেকে হেঁটে হেঁটে এখানে আসলাম, পেনশনটা নিলাম, নিয়ে বাসে চলে। অনেক সমস্যা হবে, নিশ্চয়ই সমস্যা হবে, কারণ এখন তো যানবাহনের যা পরিস্থিতি তাতে মানুষের সমস্যা দৈনন্দিন জীবনে বেড়েই যাচ্ছে, কমছে তো না বাড়ছে, তো সমস্যার সমাধান করার জন্য যে সরকার রয়েছে সে নিশ্চয়ই কোনো পদক্ষেপ নেবে, সরকার নিশ্চয়ই এটা নিয়ে ভাবনা চিন্তা করছে। না লিজ নেওয়ার ব্যাপার যেটা আমরা জানি, আমাদের পাশাপাশিও একটা ডিপো আছে, নয়নান ডিপো ছিল, সেখানে অধিকাংশ গাড়ি ছিল 25-26 খানা, বর্তমানে চলছে মনে হচ্ছে 6-7 খানা। সরকারের গাড়ির অবস্থার কোথায় গেছে বুঝতে পারছেন, তার সরকার যখন গাড়ি চালিয়ে সেখানে পয়সা পাচ্ছে না, তাহলে আমরা পাবলিক সার্ভিস দিয়ে আমাদের গাড়িগুলো চালিয়ে কী পয়সা পাচ্ছি? কিচ্ছু পয়সা পাচ্ছি না, নামে মাত্র টিকে আছি, চালাতে হয় চলছে, 15 বছর চলবে, গাড়িগুলো কাটায় চলে যাবে, বেকার হয়ে যাবে, আদালত যেটা বলেও দিয়েছে সেটাই চলবে, আদালতের রায় তো আমরা মানবো, কিন্তু সরকারের উচিত আমাদের মালিক পক্ষকে কিছু সহানুভূতি দিয়ে কোনো দিক দিয়ে হেল্প করে, গাড়ির দাম কমিয়ে দিয়ে হোক, যেই পারে হোক, গাড়িগুলো যাতে চলে, তাহলে পাবলিক পরিষেবাটা আমরা যেভাবে দিচ্ছি দেয়া যাবে, আদারওয়াইজ কিন্তু চলবে না, পাবলিক পরিষেবাটা বেড়ে যাবে। পাবলিক পরিষেবার সঙ্গে আমাদের যেসব স্টাফ এই সব গাড়ির লাইনে লক্ষ লক্ষ ছেলেরা বেকার আছে, এক তো জানেন শিল্পের অবস্থা কোথায় দাঁড়িয়েছে, তার উপরে আবার লক্ষাধিক এই পরিবহনের শিল্পের উপরে অনেক লক্ষাধিক ছেলে বেকার হয়ে যাবে। হঠাৎ করে যদি এত সংখ্যক বাস বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষও তো অসুবিধায় পড়বে, বাস এমনিও কমে যাচ্ছে, আমাদের যেমনি আমাদের যে ভেতরের প্যাসেঞ্জার ওরাও তো অসুবিধা পড়ে, ওরাই এখন আমাদের বলছে বলা খাওয়া বলছে তোমরা যদি বন্ধ করে দাও তাহলে আমরা কোথায় কী করে যাবো যাতায়াত করবো, না আমাদের তো হাতে কিছু নেই, যা আছে সব সরকারের হাতে, সরকার যা বুঝবে সেইটাই করবে, কারণ আমরা তো কিছু বলতে পারবো না, আমাদের তো ওখানে আমাদের প্যাসেঞ্জাররাও সে আমাদেরও হেল্প করছে, না ওরাও চাইছে গাড়িগুলো একটু 2 বছর করে বাড়ুক। আবেদন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ আমরা করেছিলাম তো, একসঙ্গে ওই আমরা সবাই মিলে সরকারের কাছে আবেদন করেছিলাম, পোস্টারও দিয়েছিলাম, কিন্তু সে এখনও পর্যন্ত কোনো খবর পায়নি। রাস্তায় যে পথিক আছে তারা কোথায় যাবে? এত মানে সরকারি পরিষেবাতে দেখতেই পাচ্ছেন যে কীরকম চলছে, প্রাইভেট বাসে কলকাতা মানে জয় সিটি আগের বলে তো প্রাইভেট বাস নিয়ে তো চলে, প্রাইভেট বেস হচ্ছে কলকাতা পাবলিকের প্রাইভেট বাস, তাকে যদি সরিয়ে দেওয়া হয় রাস্তা থেকে তাহলে লোক যাবে কী করে? পাবলিকের প্রচণ্ড সমস্যা হবে, পাবলিক তো গাড়ি পাবে না, একসাথে তো গাড়ি বাতিল হয়ে গেলে তারা গাড়িটা কোথায় দিয়ে পাবে? পাবলিকগুলো তো যেতে হবে, তারা যেতে পারবে না, রাস্তার সমস্যা পড়ে যাবে, কিন্তু একসাথেই সব গাড়ি কম বেশি গাড়ি একসাথেই কাটাই হয়ে যাবে। পনেরো
বছর হয়ে গিয়েছে এমন বাসকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে আমরা কথা বললাম সাধারণ মানুষ সহ বাস চালকের সঙ্গে, তাদের মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড অন খবর, এখন এখানেই।